ক্ষতিকর রং ও পচামরিচ মিশিয়ে গুড়া বিক্রির দায়ে আগেই সিলগালা করা হয়েছিল দুটি মিলে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযানে তালা খুলতেই চোখে পড়ে রং মেশানো গুড়ামরিচ। ছিল বস্তাভর্তি নিম্নমানের নষ্ট মরিচও, পাওয়া যায় পোশাক কারখানায় কাপড়ে ব্যবহার হওয়া নানা ধরনের ক্ষতিকর রং। আলম ও তাহের মরিচ গুঁড়া করার মিলে পাওয়া যায় এসব অসঙ্গতি। অপরাধে আলমের মিলকে জরিমানা করা হয় 3 লাখ টাকা। এটা কিন্তু আমাদের তদারকির আওতায় থাকবে এবং ওনারা লিখিত দিয়েছেন যে এই প্রতিষ্ঠানে ওনারা এই যে ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম পরিচালিত হবে না। মূলত কোরবানির আগে বেশি চাহিদা থাকে গুঁড়া মরিচের, সেই সুযোগে গুঁড়ো করে রাখা হয় খারাপ ও রং মেশানো মরিচ। আর ব্যবহার হওয়া ইন্ডাস্ট্রিয়াল রং শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা তথ্যের ভিত্তিতে এসেছিলাম, সেই এই বিষয়টা আমরা তথ্যের সাথে যখন সঠিক দেখতে পেয়েছি উক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে যায়। তবে মিল মালিকরা বলছেন ভারত সহ নানা দেশ থেকে এনে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা গুঁড়া করেন মরিচ। ওগুলা ইম্পোর্ট হয়ে ইন্ডিয়া থেকে আসতেছে বলে আমরা আড়তদার এখানে আড়তদার থেকে কিনে আমরা বিক্রি ছড়াচ্ছি। আলমের মিলকে জরিমানা করলেও তাহারের মিলকে পুনরায় সিলগালা করে রাখা হয়। এসব ভেজাল মরিচের গুঁড়ো বিক্রির জন্য ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।